আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আপনাদের ভালোবাসার পাখিগুলো ভালো আছে। আজকে আপনাদেরকে বলবো যে সবগুলো পাখির অ্যাভারেজে বাচ্চা কিভাবে বেশি উঠানো যায়। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন যে সবগুলো পাখিরই বাচ্চা তিনটা তিনটা, এই যে তিনটা বাচ্চা দেখতে পাচ্ছেন, এইটাও তিনটা বাচ্চা দেখতে পাচ্ছেন, আর এই যে এইখানে দেখতে পাচ্ছেন তিনটা বাচ্চা, এইটাও দেখতে পাচ্ছেন তিনটা বাচ্চা, সবগুলাই কিন্তু তিনটা তিনটা করে দেখতে পাচ্ছেন। আর অন্যগুলো বেরও করিনি, সবগুলা তো একসাথে বের করা যাবে না। তো যেহেতু সবগুলাই তিনটা তিনটা বাচ্চা দেখতে পাচ্ছেন, এইগুলো কীভাবে সম্ভব সেই বিষয় নিয়ে একটু কথা বলবো। আগে পাখির বাচ্চাগুলো যার যার খাঁচায় একটু ঢোকাই দিই, তারপরে দেন কথা বলি। তো একটু সময় দিবেন। এখন আমি যেটা দেখে করছিলাম যে এইটা হচ্ছে এদের বাচ্চা, এই বাচ্চাগুলো এদের, আর এই যে ছোটোটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্পাঞ্জেলের বাচ্চা। এরপরে আপনাদের মূল কাহিনীটা বলবো যে আসলে এই হাড়ির থেকে কতদিন বয়সে লাভাই দিতে হয়, বা আমি কেন মানে নিচে লাভাই দিছি, বের করে দিছি, বা সবার তিনটা করে বাচ্চা কীভাবে হইলো, কম বেশি কেন হইলো না, তো এই বিষয়ে কথা বলবো। আর এই যে লাভাই দেওয়ার সুফল আর কুফলটাও আপনাদেরকে বলবো আসলে। তো দাঁড়ান একটু, আপনারা একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন, আসলে আপনারা তো অনেক ধৈর্য ধরে ভিডিওটা দেখেন। তো এইখানেও তিনটা বাচ্চা আছে। তো যাই হোক, এখন আপনাদেরকে দেখেন এরা নিচে চলে গেছে বাচ্চাগুলো দেওয়ার সাথে সাথে। তো এরাও দেখেন, এই যে আপনারা অনেকে ভাবেন যে নিচে লাভাই দিলে খাওয়াবে কি না, এরা দেখেন নিচে চলে গেছে, এরাও দেখেন নিচে চলে আসছে, এদেরগুলাও লাভাই দেওয়া আছে। তো এখন যেটা বলবো, প্রথমত পাখির কিন্তু সব পাখির সমান বাচ্চা হয় না। বেশিরভাগ ক্ষেত্রে আমার পাখির সাত আটটার নিচে কোনোটাই ডিম পারে না, যে কোনো পাখির আপনি দেখলে দেখতে পাবেন। তো যেহেতু সাত আটটার নিচে ডিম পারে না, তো বাচ্চা কিন্তু অতগুলো বাঁচে না। এই যে যে পাখিটা আপনারা দেখতে পাচ্ছেন, যে পাখি যেটা দেখতে পাচ্ছেন, এইটার কিন্তু আসলে বাচ্চা হয়েছিল, একটা বাচ্চা বাঁচাইছিল, এটা ফার্স্ট টাইম ব্রিড করছে স্প্যাঞ্জেলের, এটা একদম প্রথমবার ব্রিড করছে, এ কিন্তু একটা বাচ্চা বাঁচাইছিল। আমি এটার তিনটা কী করে করছি, এই যে যে পাখি যেটা দেখতে পাচ্ছেন, এই যে খাওয়াচ্ছে নিচে দেখতে পাচ্ছেন, এরাও কিন্তু খাওয়াচ্ছে। তো এটা আপনাদের বোঝার জন্য একটু সুবিধা হলো যে এরা খাওয়ায় নিচে নেবে। তো এদেরকে কিন্তু এদেরও বাচ্চা হয়েছিল পাঁচটা না ছয়টা, তো এদের একটা বাচ্চা আর এদের একটা বাচ্চা একসাথে করে দিছি মিলায়ে, আর এইখান থেকে একটা বাচ্চা, এদের চারটা বাচ্চা হয়েছিলো, একটা হাড়ির ভিতরে মারা গেছিলো। এদের বাচ্চাগুলো অনেক কিউট হবে আমি দেখতেছি, একটা রেইনবো হবে মেবি। তো এদের বাচ্চা একটা আর এদের বাচ্চা একটা নিয়ে এদেরকে তিনটা করে দিছি। আর এদের এখানে হাড়ির থেকে লাভায়নি, যেহেতু গরম দেখতে পাচ্ছেন পাখিগুলো হাঁপাচ্ছে, একটু যথেষ্ট পরিমাণে হাঁপাচ্ছে, ওইটা কিন্তু ওইভাবে কিন্তু ঘুমায় রয়েছে, ওইটার কোনো সমস্যা হয়নি। তো এদেরকে কিন্তু আমি লাভাই দিছি, কিন্তু লাভাই দেওয়ার সময় একটা বিষয় আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে, পাখি লাভাই দেওয়ার পরপরই যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হলো যে আপনার পাখি বাচ্চাগুলার খাওয়াচ্ছে কি না। দেখেন লাভাই দেওয়ার পরে আপনি একটু, যখন দুপুরবেলার দিকে লাভাই দিবেন, দেওয়ার পরে আপনি একটু খেয়াল করবেন যে পাখির বাচ্চাগুলারে পাখিরা খাওয়াচ্ছে কি না। তো আর যখন দেখবেন যে খাওয়াচ্ছে, বা সন্ধ্যাবেলা আপনি আবার ট্রাই করে দেখবেন যে পাখির বাচ্চাগুলারে খাওয়াচ্ছে কি না, যদি সঠিকভাবে দেখেন যে খাওয়াচ্ছে তাইলে কিন্তু আর কোনো সমস্যা বোধ হবে না। কিন্তু আপনি যদি দেখেন যে পাখির বাচ্চাগুলো খাওয়াচ্ছে না, তো আপনি আবার হাড়িতে উঠাই দিবেন সব পাখি। একটু পাখি ভয় পাইলে কিন্তু এগুলো করবে না। তো এইটা যখন একটু লোম উঠে যাবে বা চোখ ফুটে যাবে, তখন কিন্তু এটা করা সম্ভব। আর এই সাইডে দেখেন ঘুঘুর বাচ্চাদের ঘুঘুরা খাওয়াচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন ঘুঘুর বাচ্চাদের দুইটা বাচ্চা হয়েছে এদের। এরা আবার দেখতেছি মিটিং করতে দেখলাম আজকে, তো মিটিং করতে যেহেতু দেখছি, দেখেন দুইটা বাচ্চা অনেক কিউট, এদের বাচ্চা ছোটো ছোটো বাচ্চা নিচে লেবে গেছে। তো মিটিং করতে দেখছি এরা কিন্তু এই বাচ্চা আমি নিচে খাওয়াবে, আর হচ্ছে মিটিং করছে যেহেতু সে তো আবার দু একের ভিতরে ডিম পারবে। এই সাইডের বাচ্চা জোড়া কিন্তু এখনও মানে ওর ভিতরে রয়েছে, ওর ভিতরে থেকে এখনও নামে নাই। আর এইখানে এই জোড়াটার বাচ্চা উঠাইছে, নতুন বাচ্চা উঠছে, দুটাই অ্যালবিনো পাইড, সাদা পাইড। আর এইটা হচ্ছে ডিম পারছে, বিক্রি করতে চাইছিলাম, একটা বাই নিতে চাইছিলো, কিন্তু দেখেন এই পাখিটাই ডিম পাড়ে দিছে। আর এই যে এই জোড়াটাও বিক্রি করতে চাইছিলাম, সেটাও ডিম পারছে। তো এই পাখিটা এখন আমি যশোরে যাব একটা ভাইরে দিয়ে আসতে, এই পাখিটা অনেক কিউট আসলে। সেই পাখিটা ভাই একটা কথা বলছে যে এই যে মেলটার নাকের রং মিল না, এই কারণে ভাইটা ভাবছে কি যে হচ্ছে মনে হয় পাখিটার বয়স কম। তো আসলে পাখিটার বয়স কিন্তু কম না, পাখিটার বয়স বেশি, হোয়াইট কালারের পাখির নাকের রং খুব বেশি নীল হয় না। তো এইভাবে পাখি নামাই দিলে যেটা হয় যে রাতে যদি ঠান্ডা পড়ে তাহলে কিন্তু একটু সমস্যা হতে পারে, কিন্তু যেহেতু এখন গরম পড়তেছে সেক্ষেত্রে পাখির কোনো আরও সুবিধাই হবে, পাখি অসুস্থ হবে না, পাখি অনেক দ্রুত বাড়বে বা নিচে লেবে খাবার খাইতে পারবে।
এদের কিন্তু দেখেন, এদের কিন্তু আসলে এটা হচ্ছে সেই পাখি জোড়াই যাদের আমি রেস্টে দিয়েও পাখি কন্ট্রোল করতে পারি না। রেস্টে দিলেও দেখা গেল যে গ্রিডের পাত্রের ভিতরে, খাবারের পাত্রের ভিতরে এরা ডিম দিয়ে দেয়। এখানে একটা স্পাঞ্জেলের ডিম নিয়ে বসে আছে, একটা ইয়েলো এর স্পাঞ্জেল আছে, এদের রেইনবো বেরোনোর খুব সম্ভাবনা আছে। ওইখানে একা একা চেঁচামেচি করতেছে ময়না। ময়না কে এসে গরম লাগতেছে নাকি? তোমার গায়ে একদম নষ্ট হয়ে গেছে ময়না। এতক্ষণ চেঁচামেচি করতেছিল। আপনার একটু কলোনির ব্রিডিংটা আপনাদেরকে একটু দেখাই। জানি না কলোনিতে দু একদিনের ভিতর ঢুকি নাই। আসলে এই পাখির ব্রিডিং দেখাইতে যায় কিন্তু অনেক ধরনের সমস্যা হয়। পাখির ডিম বাচ্চা বেশ যথেষ্ট মানে ডিম নষ্ট হচ্ছে এই ব্রিডিং দেখাইতে যায়, সমস্যাটা হচ্ছে। তো তারপরে আপনাদেরকে একটু দেখাচ্ছি। এর ভিতরে তিনটে না চারটা বাচ্চা ছিল, চারটা বাচ্চা মেবি আলহামদুলিল্লাহ চারটা বাচ্চা। এদের বাসাটা ভিজে যাচ্ছিল, আজকে অল্প ভিজছে। আমি দুপুরবেলা পাত্রটা সরিয়ে রাখছি। এখানে একটু ডিম পড়ার কথা, ডিম পড়েনি এখানে না, এখানে তো ডিম পড়ার কথা, ড্রয়ে ডিমটা পারিনি। এই হাড়িতেও বাচ্চা ছিল, একটা দুইটা আলহামদুলিল্লাহ তিনটা আছে। আমি তিনটা পর্যন্ত আলহামদুলিল্লাহ ঠিক আছে, তিনটা নিচে বাচ্চা হইলে মনে হয় যে একটু কম হয়ে গেছে। এইটাই আলহামদুলিল্লাহ চারটা বাচ্চা, পরিবেশটা ভালো, সমস্যা নেই। একটু গরম লাগতেছে বলে হাঁপাচ্ছে। এখানে পাখিগুলা সাইড 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 হবে। এইখানে তিনটা না চারটা ছিল, এদের সেই লোমগুলো ছিঁড়ে ফেলতেছিল এদের মা বাবারা। তো এই লোমগুলো সমস্যা নেই, লোমগুলো একটু দ্রুত উঠে যায়। তো এবারও এখনও কোনো পাখির লোম কিন্তু পড়ে যায়নি। আগে যে ক্যাট বাচ্চাগুলো হচ্ছিল এটার ভিতরে পাঁচটা ডিম আছে। আগে যে ক্যাট বাচ্চার সমস্যাটা হচ্ছিলো সেই সমস্যাটার সমাধান ইনশাল্লাহ হয়ে গেছে বলে আমি মনে করতেছি। এর ভিতরে চারটা বাচ্চা আলহামদুলিল্লাহ, চারটা বাচ্চাদের গরম লাগতেছে অনেক মনে হচ্ছে। যদি দেখছি পাই ময়লা জড়া গেছে, এগুলো একটু মাঝে মাঝে পরিষ্কার করে দিব আমি, যে তিন চার দিন পরে ঢুকতেছি। এইবার ফার্স্ট টাইম এর একটু বাচ্চা নষ্ট করে ফেলছিল, মারা ফেলছিল বাচ্চাটা, তো আবার ডিম পারছে এরা। আর এইখানে তিনটা না চারটা বাচ্চা আছে, একটা দুইটা তিনটা দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ তিনটা। আর এই যে এইখানটাতে মনে হয় চারটা কি পাঁচটা ছিল, আপাতত বোঝা যাচ্ছে না কয়টা আছে। তো যাই হোক, খারাপ না, ভালোই বাচ্চা আছে। তো এই হলো বট, ও আরেক জোড়া আছে সেটা। তো যাই হোক, আর ডিস্টার্ব না করি, যেহেতু প্রচুর পরিমাণে গরম পড়তেছে, এদেরকে ডিস্টার্ব করলে আসলে এরা হাঁপায় যাবে, তখন অসুস্থ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। আসলে আমার পাখিগুলো আরও ভালো ডিম বাচ্চা করতো যদি এই যে ক্যামেরা নিয়ে এর ভিতরে ঘাটাঘাটি না করতাম। তাইলে দেখেন এই যে জাভাটা দৌড়াদৌড়ি করছে, জাভার ভিতরেও বাচ্চা আছে কিন্তু আপনারা দেখতে পারবেন না, কারণ জাভা ডিস্টার্ব করা যাবে না। আর এরা তো ডিম নিয়ে বসে আছে, জাভা বিক্রি করে দিছিলাম। আর এরা ডিম পারছে তো আপনাদেরকে দেখালাম আমি। আর ঘুঘুর বাচ্চা এগুলো বিক্রি করে দিব এখন। এরা ডিম নিয়ে বসে আছে, এরাও ডিম নিয়ে বসে রয়েছে, এরা দুয়াকের ভিতরে ডিম পারবে। আর এদের দুইটা বাচ্চা উঠছে এইখানে। এই হলো বর্তমান অবস্থা। আর আমার এই যে কবুতরগুলো আবার ডিম পারবে দু একদিনের ভিতরে। আর এইখানে লুটিনো একটা, এটা দেখেন, এটা নাকের রঙও নীল না, এইটা এই যে লুটিনো একটা বসে আছে এখানে। আর এই যে এইখানে আছে সেই অল্প কিছু ক্যাট বাচ্চা দেখেন, এইটা নিয়ে পরে ভিডিও বানাবো। কিন্তু মজার বিষয় হলো যে এই ক্যাট বাচ্চার হালকা লোমালা একটা পাখি দেখতেছি ওই হাড়ির ভিতরে যে বসে আছে, ও কি ডিম পাড়বে কি না আল্লাহ জানে, ডিম পাড়ার প্রস্তুতি নিচ্ছে কি না বুঝতেছি না। তো যাই হোক, এই হলো অবস্থা। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার ভালোবাসার ভাইগুলো খেয়াল রাখবেন। আর কোন বিষয়ে ভিডিও পেয়েছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদেরকে জানাবেন, আমরা চেষ্টা করব সেই বিষয়ে ভিডিও দেওয়ার জন্য। আর হচ্ছে গিয়ে আপনাদের সামনে পাখি গিফট করার চেষ্টা থাকবে, গিফট এই বাচ্চাগুলোর থেকেই দিব। তো সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।